চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় শীতরাং এমনটাই কিন্তু আমরা খবর পাচ্ছি এবং ইতিমধ্যেই এটি অত্যন্ত শক্তিশালী একটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অতি গভীর নিম্নচাপ থেকে শীতরাং পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে এবং আপাতত এটি বাংলাদেশের বরিশাল থেকে 520 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে খুব মঙ্গলবার কিন্তু বাংলাদেশের বরিশালের কাছে তিনকোনা আইল্যান্ডের কাছে এটি আছড়ে পড়তে পারে এবং যার জন্য কিন্তু আজ থেকেই বিভিন্ন জেলায় উপকূলবর্তী অঞ্চলে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আমরা দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়া বইছে এবং প্রায় 50 থেকে 65 কিলোমিটার বেগে এই ঝোড়ো হাওয়ার গতিবেগ রয়েছে আমরা এই মুহূর্তে চলে যাব যেরকমটা আমরা খবর পাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর যেরকম আমরা কলকাতা টিভির পর্দায় সমস্ত আপডেট সম্প্রচার করছিলাম যে আপাতত কিন্তু 50 থেকে 65 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে উপকূলবর্তী অঞ্চলগুলিতে এবং বেশ কিছু জায়গায় কিন্তু 70 থেকে 75 কিলোমিটার বেগেও ঝোড়ো হাওয়া বইছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে শুধু তাই নয় মাইকিং করা হচ্ছে বিভিন্ন উপকূলবর্তী অঞ্চলগুলিতে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে শুরু করেছে ঘূর্ণিঝড় শীতরাং ইতিমধ্যেই পরবর্তী 12 ঘন্টার মধ্যে আরো তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে শীতরাঙ্গের উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে থাকলে 25 অক্টোবর ভোরের দিকে তিনকোনা দ্বীপ অর্থাৎ বরিশালের কাছে যে তিনকোনা দ্বীপ রয়েছে সেখানেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় শীতরাং সতর্ক বার্তা জারি করা হচ্ছে বিভিন্ন স্থানে স্থানে মাইকিং করা হচ্ছে এবং বাঁধগুলির অবস্থা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং ইতিমধ্যেই আমরা জানিয়েছিলাম যে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল বাহিনীর বিভিন্ন ছুটি কিন্তু ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে গৃহীত হয়েছে এইরকম পদক্ষেপ যে বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এমার্জেন্সি সার্ভিসের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে প্রস্তুত থাকতে হবে এই ঘূর্ণিঝড় মোকাবিলা করার জন্য এই মুহূর্তে সরাসরি চলে যাব কাক দ্বীপে সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিন্দম ঘোষ অরিন্দম তুমি কাক দ্বীপে রয়েছো আমি জানতে চাইবো সেখানকার অবস্থা তবে আরো একটা বিষয় জানতে চাইবো যে সেখানে যে বাঁধগুলো রয়েছে বাঁধগুলোর অবস্থাও কি ঠিকঠাক সেগুলো কি যথোপযুক্ত ব্যবস্থা কি নেওয়া হয়েছে দেখো সকাল থেকেই কিন্তু ঘূর্ণিঝড় শীতরাঙ্গের আংশিক প্রভাব পড়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যার জেরে সকাল থেকেই মেঘলা আকাশ কোথাও কোথাও মাঝারি থেকে হালকা ঝিরঝিরে বৃষ্টি কিন্তু পড়ছে ইতিমধ্যেই এবং যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলি আছে সেখানে শুরু হয়েছে দমকা হাওয়ার দাপট এবং সকাল থেকেই কিন্তু যে প্রশাসনিক কর্তারা তারা এনডিআরএফ এর টিম নিয়ে বিভিন্ন সমুদ্র সৈকতে তারা ঘুরে বেড়াচ্ছে এবং সব থেকে বলে রাখি যে মৌসুমী দ্বীপের বাঁধের কথা যে বাঁধ কিন্তু অত্যন্ত দুর্বল এটা কিন্তু এখনো পর্যন্ত কংক্রিটের সম্পূর্ণ বাঁধ নির্মাণ এখানে সম্পূর্ণ হয়নি সেই বাঁধ উপচে কিন্তু জল ঢুকছে গ্রামের মধ্যে এবং ইরিগেশন দপ্তরের যে সমস্ত অফিসাররা আছে তাদের ছুটি বাতিল করা হয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই কর্মীদের নিয়ে ঠিকাদার সংস্থাদের কর্মীদের নিয়ে তারা বিভিন্ন বাঁধে বালির বস্তা মাটির বস্তা ফেলে কোনোরকমভাবে সামাল দেওয়ার চেষ্টা করছেন এবং যেটা বলে রাখি ফেরি সার্ভিসের কথা এবং কাকদ্বীপ থেকে লট এইটের সঙ্গে যে সাগরের যে ফেরি সার্ভিস সেটা কিন্তু সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে কুকুরহাটির সঙ্গে ডায়মন্ড হারবারের যে ফেরি সার্ভিস সেই ফেরি সার্ভিস কিন্তু সেখানে নোটিশ আটকে সেখানে কিন্তু আজ সকাল থেকেই বন্ধ এবং আগামী কাল পর্যন্ত সেই ফেরি সার্ভিস বন্ধ থাকবে পাশাপাশি বকখালির যে সমুদ্র সৈকত রয়েছে সেখানে যাতে কোনো পর্যটক সমুদ্রে নামতে না পারেন তার জন্য কিন্তু বিডিও শান্তনু সিংহ ঠাকুর সকাল থেকেই এনডিআরএফ এর টিম নিয়ে তারা সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছেন সেখানে মাইকিং করছেন এবং যে হোটেলগুলি রয়েছে সেই হোটেলগুলো কিন্তু বুকিং বাতিল করা হয়েছে এবং কোনো রকম পর্যটক যাতে হোটেলে এখন নতুন করে প্রবেশ না করতে পারে সেই বিষয়েও কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং যারা ইতিমধ্যেই হোটেলে এসে পৌঁছেছিলেন তাদেরও কিন্তু সেখান থেকে বাড়ি
বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের কাজকর্ম কিন্তু চলছে। পাশাপাশি যে সমস্ত উপকূলী এলাকার বাসিন্দারা যাদের বিশেষত কাঁচা বাড়ি, তাদের কিন্তু ইতিমধ্যেই এনডিআরএফ এর টিম গিয়ে তাদের সেখান থেকে সরিয়ে নিয়ে গেছে এবং সেই বাড়ির যারা বাসিন্দা এবং যারা যে গবাদি পশু ছিল তাদের নিয়ে কিন্তু যে রেস্কিউ সেন্টার সেখানে তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে পর্যাপ্ত পরিমাণে খাদ্য এবং পানীয়ের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ব্যবস্থা রাখা হয়েছে মেডিকেল টিমের, যাতে কেউ অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তারা পরিষেবা দিতে পারে। এবং বিদ্যুৎ দপ্তরকেও কিন্তু যথেষ্ট সতর্ক করা হয়েছে, কারণ আমরা এই ধরনের ঘূর্ণিঝড়ে দেখেছি যে বিদ্যুতের পোস্ট পড়ে গিয়ে, ঝড়ের দাপটে বিদ্যুতের পোস্ট পড়ে গিয়ে বিদ্যুৎ ব্যবস্থা কিন্তু সম্পূর্ণ অচল হয়ে পড়ে। সেই বিদ্যুৎ ব্যবস্থা যাতে সচল থাকে তার জন্য কিন্তু যথেষ্ট বিদ্যুৎ কর্মীদের মোতায়েন করা হয়েছে। এবং যারা এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত যে সমস্ত দপ্তরগুলি, তাদের প্রত্যেকেই কিন্তু ছুটি বাতিল করা হয়েছে। আমরা জানি যে কালী পুজোর সময় তাদের একটা লম্বা ছুটি ছিল, সেই ছুটি কিন্তু তাদের বাতিল করে দেওয়া হয়েছে। এবং কাকদ্বীপ যে এসডিও অফিস রয়েছে সেখানে মেগা কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেখান থেকে কিন্তু পুরো বিষয়টিকে মনিটরিং করা হচ্ছে। এবং যে সমস্ত জায়গা থেকে ওয়্যারলেস এর মাধ্যমে সেখানে খবর আসছে যে প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় এই সমস্ত এলাকাগুলো, অর্থাৎ ভালনারেবল পয়েন্টগুলো, সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে এনডিআরএফ এর টিমকে মুভমেন্ট করা হয়েছে। এবং যে সমস্ত বিডিও অফিসগুলো রয়েছে সেখানেও কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ত্রিপল এবং শুকনো খাবার সেখানে মজুদ রাখা হয়েছে। পাশাপাশি যে মৎস্যজীবী সমুদ্রে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন গতকালই কিন্তু তাদের ফিরিয়ে নিয়ে আসা হয়েছে উপকূলে। আমরা দেখেছি যে নিষেধাজ্ঞা অমান্য করেও কিন্তু আর্থিক মুনাফার জন্য অনেক ট্রলারই এই সময় বেরিয়ে পড়েন সমুদ্রে। এবং পূর্বে এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে যে এরকম নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে দুর্ঘটনা ঘটেছে, ট্রলার ডুবির মতো কিন্তু দুঃখজনক ঘটনা ঘটেছে। সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য কিন্তু কোস্টগার্ডকে সতর্ক করা হয়েছে। কোস্টগার্ড হোভারক্রাফট নিয়ে কিন্তু সমুদ্রে তারা টহল দিচ্ছে, এবং কোথাও যদি কোনো ফিশিং বোট বা ট্রলার দেখতে পান তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তারা সেগুলোকে উপকূলে যাতে পাঠিয়ে দেয়, তাদেরকে কিন্তু সেইভাবেই সতর্ক রাখা হয়েছে। পাশাপাশি সাগরদ্বীপেরও বেশ কিছু জায়গায় কিন্তু নদীবাঁধ দুর্বল ছিল, সেখানেও কিন্তু ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা আজ সকালে কিন্তু যে সমস্ত ইরিগেশনের অফিসার রয়েছে তাদের নিয়ে লঞ্চে করে ভালনারেবল পয়েন্টগুলি এবং যে সমস্ত জায়গায় নদীবাঁধ দুর্বল সেই সমস্ত জায়গাগুলিতে ভিজিট করেছে। অবিলম্বে কিছুটা পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে একাধিক ব্যবস্থা গৃহীত হয়েছে, এবং ত্রাণ সামগ্রীর যে ব্যবস্থা সেটাও তুমি খুব সুন্দরভাবে তুলে দিলে, অনেক ধন্যবাদ তোমাকে অরিন্দম। এবার সোজা সোজা চলে যাব সুন্দরবনে, সুন্দরবনে ঠিক কি চিত্র সেটা তুলে ধরার চেষ্টা করব। সুন্দরবন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু দাস। রাজু, তুমি সুন্দরবনে রয়েছো, সেখানে সুন্দরবনের এলাকাগুলোতে কিন্তু বিশেষ সতর্কবার্তা জারি করা হচ্ছিল অনেক আগে থেকে, এবং বেশ দু তিন দিন আগে থেকেই বারবার আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছিল যে সুন্দরবন সংলগ্ন বিভিন্ন অঞ্চল কিন্তু বেশ ক্ষতির মুখে পড়তে পারে, এবং আগেও ঘূর্ণিঝড়ের মুখে পড়েছে, সেই ঘূর্ণিঝড়ের প্রভাব এখনো কাটিয়ে উঠতে পারেনি। তবে এই ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য সুন্দরবনবাসী এবং প্রশাসন কতটা প্রস্তুত? দেখো অমৃতা, সকাল থেকে কিন্তু দেখতে পাচ্ছি ক্রমাগত বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে, এবং সুন্দরবনবাসী যথেষ্ট আতঙ্কিত। মূলত জোয়ারের সময় যখনই ঝোড়ো হাওয়া বয় তখনই কিন্তু অনিশ্চয়তায় ভোগেন এই সুন্দরবনবাসী। মূলত নদীবাঁধগুলোর অবস্থা সেভাবে ভালো না হওয়ার কারণেই কিন্তু জল উপচে গ্রামে জল ঢুকে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে। সেই দিকে কিন্তু সেচ দপ্তরের প্রতিনিধিরা তারা সবসময় নজর রাখছে, অপরদিকে মহকুমা শাসক দপ্তর অফিস থেকে সেখানে কন্ট্রোল রুম খোলা হয়েছে, প্রতিকটা ব্লকের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে এবং সমস্তটাই নজরদারি রেখেছে প্রশাসন। কিন্তু দুশ্চিন্তার প্রহর কাটছে না সুন্দরবনবাসীর। প্রায়শই প্রাকৃতিক ঝঞ্ঝায় কিন্তু ক্রমাগত প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েন সুন্দরবনবাসী, এবং তারপরেই কিন্তু তাদের এলাকার প্রচুর ক্ষয়ক্ষতি হয়। এবং এর আগেও আমফান, বুলবুল, আয়লার মতন প্রাকৃতিক বিপর্যয়ে তছনছ করে দিয়ে গেছিল সুন্দরবনকে। সেই কারণেই এখন এই যখনই সকাল থেকে শুরু প্রবল বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া অনিশ্চয়তায় তাদের কিন্তু আতঙ্কে দিন কাটছে সুন্দরবনবাসীর। অপরদিকে এখনো পর্যন্ত যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি তার পিছনে দেখানোর চেষ্টা করব, ভাটা নেমে গেছে কিন্তু তবুও জোয়ার শুরু হলেই আবার যদি এরকম হাওয়া বইতে থাকে, ক্রমাগত কিন্তু হাওয়া বইতে শুরু করেছে নদীর জলে। নজর রাখো, আমি তোমার কাছে আবারও ফিরে আসব, তবে এই মুহূর্তে তমলুক থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কাজল মাইতি। কাজল, তমলুকের অবস্থাটা জানতে চাইবো, এই মুহূর্তে কি কি প্রশাসনিক ব্যবস্থা গৃহীত হয়েছে এখন অবধি?
দেখো অমৃতা, যে তুমি জানো যে সিত্রাঙ্গের যে প্রভাব পূর্ব মেদিনীপুর জেলার উপকূল এলাকা জুড়ে কিন্তু তার প্রভাব পড়েছে গতকাল থেকেই। আজ সকাল থেকে যেমন বৃষ্টি ঝিরঝিরে হচ্ছে, পাশাপাশি কিন্তু ঝোড়ো হাওয়াও বইছে। ফলে জেলা প্রশাসনের তরফ থেকে মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য, কিন্তু তিনি ইতিমধ্যেই রূপনারায়ণ নদীর পাড় সহ একাধিক এলাকা কিন্তু তিনি পরিদর্শন করে গিয়েছেন, এবং যেটা জানা গিয়েছে যে যেসব এলাকা নিচু এলাকা সেই সব এলাকা থেকে মানুষজনকে সরিয়ে উঁচু জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। পাশাপাশি তুমি জানো যে মহকুমা শাসক কিছুক্ষণ আগেই কিন্তু আমাদের জানিয়েছেন যে যেখানে গাছ পড়বে বা ঘূর্ণিঝড়ের প্রভাবে যদি কোথাও গাছ পড়ে সেক্ষেত্রে অতি দ্রুত কিন্তু সেই গাছ কেটে সরিয়ে ফেলানোর কিন্তু একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এটা সর্ব বলা যায় যে পূর্ব মেদিনীপুর জেলার যে উপকূল এলাকাগুলো রয়েছে, বিশেষ করে দীঘা, মন্দারমণি, তাজপুর সহ এলাকায়, পুরো এলাকায় সেই সব এলাকায় কিন্তু ইতিমধ্যে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে কয়েকদিন আগে থেকে। এবং বলা যায় যে আজকে সকাল থেকে যে ঝিরঝিরে বৃষ্টি, আজকে তুমি জানো যে কালী পুজো একটা আলোর উৎসব, সেই আলোর উৎসবকে সামনে রেখে মানুষ যেমন আনন্দে মেতেছে, কিন্তু পাশাপাশি ঘূর্ণিঝড়ের যে প্রভাবে যে সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি এবং তার সাথে ঝড়ো হাওয়া, ফলে বলা যায় যে মানুষ একদিকে যেমন আনন্দে মেতে উঠেছে আরেকদিকে কিন্তু আতঙ্ক বলতে পারো সেমন রয়েছে। কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু আতঙ্ক একেবারেই ছড়াতে না বলছে, সতর্ক থাকার কথা বলছে। যদি বৃষ্টি হয়, ভারী বৃষ্টি হয়, সেক্ষেত্রে যদি কোনো নিচু জায়গায় ডুবে যায় সেখান থেকে কিন্তু মানুষজনকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। জেলা শাসক পূর্ণেন্দু মাঝির নির্দেশে মহকুমা শাসক কাঁথি, তমলুক, একাধিক মহকুমা শাসকরা তারা কিন্তু এলাকা এলাকা পরিদর্শন করছে। এবং তুমি জানো যে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গা নদী বাঁধ রয়েছে, সেই নদী বাঁধগুলো বেশ কিছু নদী বাঁধ দুর্বল রয়েছে, সেই নদী বাঁধগুলো যাতে না ভেঙে যায় তার জন্য কিন্তু সেচ দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন সতর্ক থাকে এবং প্রস্তুত থাকে। ফলে বলা যায় যে সিত্রাঙ্গের যে প্রভাব, সেই প্রভাবটা কিন্তু কিছুটা হলেও পড়তে শুরু করেছে পূর্ব মেদিনীপুর যে উপকূল এলাকা রয়েছে সেখানে। অমৃতা, কাজল, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আবারও অরিন্দমের কাছে ফেরত যাব। অরিন্দম, যে তুমি যেরকমটা বলছিলে, তবে তোমার কাছে আমি আরেকটা বিষয় রাখতে চাইবো, সেটা হচ্ছে যে ইতিমধ্যে দেখো বিভিন্ন বিভিন্ন জায়গায় দেখো যেরকম কালী পুজো রয়েছে, তবে সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু মণ্ডপ, কালী পুজো বাঙালিদের বারো পাশে তেরো পার্বণ, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মণ্ডপ সজ্জা সব জায়গা থেকে দাঁড়িয়ে মণ্ডপ কর্তৃপক্ষের ব্যবস্থা পক্ষ থেকে কি কি ব্যবস্থা গৃহীত হয়েছে এই দুর্যোগ মোকাবিলার জন্য জানতে চাইবো। রাজু, তোমার কথা আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ রাজু, যেমনটা আমি তোমাকে বলছিলাম যে সেটা হচ্ছে যে তুমি খুব সুন্দরভাবে বললে যে প্রশাসনিক কি কি ব্যবস্থা গৃহীত হয়েছে এবং এখন কি আপডেট রয়েছে, কিন্তু আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে আজকে কালী পুজো, সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় কালী পুজো হচ্ছে এবং বাঙালির বারো মাসে তেরো পার্বণ, তাই মণ্ডপ গুলো থেকে কি কি ব্যবস্থা গৃহীত হয়েছে সেটা যদি তুমি একটু বলো। দেখো, মণ্ডপগুলো থেকে মূলত প্রশাসনের থেকে তারা কিন্তু বারংবার বলে দিয়েছে যে এই প্রাকৃতিক দুর্যোগ আসছে, পূজা মণ্ডপগুলো যাতে ভেঙে না পড়ে এবং সেক্ষেত্রে শক্তপোক্ত আছে কিনা প্রশাসন কিন্তু সমস্তটাই নজর দিয়েছে, এবং বেশি উঁচু প্যান্ডেল যেগুলো রয়েছে সেই সকল প্যান্ডেল যে কর্তৃপক্ষ অর্থাৎ পূজা কমিটিকে কিন্তু বারংবার প্রশাসনের কাছ থেকে অনুরোধ করা হয়েছে প্যান্ডেলের হাইট কমাতে। সেক্ষেত্রে সুন্দরবন উপকূলবর্তী এলাকায় যে সকল পূজা মণ্ডপগুলো আছে তাদের কিন্তু প্যান্ডেলের হাইট অনেক টাই কমিয়ে দিয়েছে, এবং যাতে প্রাকৃতিক দুর্যোগে কোনো প্যান্ডেলের ক্ষতি বা প্রতিমার ক্ষতি না হয় সেদিকেও নজর দিয়েছে। কিন্তু যেহেতু প্রাকৃতিক দুর্যোগ সুন্দরবনে আসতে পড়তে প্রভাব পড়তে চলেছে, সেই কারণে কিন্তু সেভাবে আড়ম্বরের সাথে সাথে অন্যবারে যেভাবে কালী পূজা হয় সেভাবে কিন্তু দেখা যা চোখে দেখা পড়ছে না, কারণ মানুষজন যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছে। সেক্ষেত্রে পূজা কমিটি থেকে শুরু করে সুন্দরবনের মানুষজন কিন্তু সেই দিকেই নজর দিয়েছে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় বা পূজা মণ্ডপের সেভাবে ক্ষয়ক্ষতি না হয়, সেদিকেও প্রশাসন যেমনি নজর দিয়েছে সেমনি পূজা কমিটিগুলো মাথায় রেখেছে যাতে প্যান্ডেলের বা প্রতিমার কোনো ক্ষতি না হয়, ভেঙে না পড়ে। এবং যে হারে দমকা হওয়া ক্রমাগত বাড়তে শুরু করেছে সুন্দরবনে, সেক্ষেত্রে এই পূজা মণ্ডপের প্যান্ডেল বা প্রতিমা টিকিয়ে রাখা কিন্তু যথেষ্ট বেগ পেতে হচ্ছে পূজা মণ্ডপের এই পূজা কমিটির লোকদেরকে। অমৃতা,
সুন্দরবন থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রাজু দাস এবং তমলুক থেকে ছিলেন কাজল মাইতি। তাদের দুজনের প্রতিনিধির মাধ্যমে আমরা তুলে ধরছিলাম বিভিন্ন অঞ্চলের ছবি, জেলার ছবি। এখন এখনো অবধি ঘূর্ণিঝড়ের কি আপডেট রয়েছে? রাজু তোমাকে ধন্যবাদ এবং কাজল তোমাকে অনেক ধন্যবাদ। যেমনটা আমরা আমাদের প্রতিনিধির মাধ্যমে তুলে ধরছি সকাল থেকে ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের আপডেট, ইতিমধ্যেই অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং বাংলাদেশের বরিশাল থেকে সেটি 520 কিলোমিটার দূরে অবস্থান করছে। মঙ্গলবারই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিত্রাং, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এবং শুধু তাই নয়, উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু বারবার প্রশাসনিক ব্যবস্থা গৃহীত হয়েছে এবং মাইকিং চলছে মৎস্যজীবীদের উদ্দেশ্যে। সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 50 থেকে 65 কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হয়েছে। তবে আজকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই থাকবে।